হাই গাইজ, গুড ইভিনিং। আমি একটু আস্তে কথা বলছি, জাস্ট বিকজ আমি একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করতে যাচ্ছি মার সাথে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিভেঞ্জ প্র্যাঙ্ক, আমার সাথে যা ওরা প্র্যাঙ্ক করেছিল সেটা রিভেঞ্জ নিচ্ছি। অ্যাকচুয়ালি মা উপরে রেডি হচ্ছে নতুন ভিডিও বানানোর জন্য, কোনো কন্টেন্ট নেই, তো মা ভেবেছে একটা চ্যালেঞ্জ ভিডিও করব, ওরিও বিস্কুট খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের প্র্যাঙ্কটা আমি যেটা প্র্যাঙ্ক করবো সেটা হলো ওরিও বিস্কিটের ভিতর থেকে যে ক্রিমটা থাকে তো সেটা সরিয়ে এটাতে কোলগেট দিকে প্র্যাঙ্ক করবো মার সাথে। মা নর্মালি চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করবে, আমার কোনো আইডিয়া নেই এইসব ব্যাপারে। আমি একটু আস্তে কথা বলছি, আই হোপ আপনি অডেবল। সো আর মেইন থিং, মা কোলগেট একদম পছন্দ করে না, কোলগেট পেস্ট আর কি, অন্য ধরনের যে কোনো পেস্ট দিয়ে মা ব্রাশ করতে ভালোবাসে, বাট কোলগেটের ফ্লেভারটা মা একদমই পছন্দ না। সো চ্যালেঞ্জটা হবে যে মা যেটা জানে যে বিস্কিট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে যে আগে ছেঁয়ে খেতে পারবে। সো চ্যালেঞ্জটা মা নর্মালি শুরু করবে, তার মধ্যেই আমি আমার প্র্যাঙ্কটা ঢুকিয়ে দেবো। আই হোপ অ্যান্ড আই উইশ যাতে আমি সাকসেসফুল হতে পারি। ভিতরে বোধ মানে গুলো গুলো করছে, তাই না? সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মা আসার আগে আগে আমি ফটাফট গিয়ে রেডি করে নিই বিস্কিটের প্লেটগুলো, মারটা দিয়ে কোলগেট দিয়ে আর আমারটা নর্মাল থাকবে। So let's go. All set. এখানে আমাদের দুটো রেখে দিয়েছি, দুটো ক্রিম দেওয়া আছে, যদি ধরা পড়ে যাই তার জন্য সেফ সাইড খেলা ভালো। আর এটা আমার প্লেট, একটা বিস্কুট ভাঙা আছে প্রমাণ রাখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি সঙ্গে আমার মেয়েকে নিয়ে। তো মেয়ের সাথে আজকে ভাবছি একটা কিছু চ্যালেঞ্জ ভিডিও করব। মানে রাজি হচ্ছিল না, আজকে কি করে রাজি হয়ে গেলি এমনি? তো যাই হোক, আজকে রাজি হওয়ার একটা কারণ আছে, কারণটা হলো টাকা পাবে, 100 টাকা। চ্যালেঞ্জটা হচ্ছে একদম ইজি চ্যালেঞ্জ, দেখে দাও। দেখতে পাচ্ছেন ওরিও বিস্কিট নিয়েছি এখানে, এক প্যাকেট এক প্যাকেট করে, সঙ্গে নিয়েছি দুধ। তো সেদিন বড়ের সঙ্গে পড়েছিলাম চা দিয়ে, তো অত ছোটো সঙ্গে দুধ দিয়ে, দুধ বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। ঠিক আছে, তো টাইমার থাকবে? না, টাইমার থাকবে। ঠিক আছে, তাহলে শুরু হয়ে যাক। দুধ বিস্কিট রেডি, 3 2 1 গো। No, really? Revenge, revenge, revenge. তো মানে তোকে লা 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 লা, ও আমাকে বললো লা লা লা, এই 10 টাকার ওরিও বিস্কুটের প্যাকেট, 5টা 5টা বিস্কিট দিয়ে। আচ্ছা এখানে বসো বসো বসো, দাঁড়া। আমাকে প্রথম বলেছে ও মা আজকে চলো একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, ওরিও বিস্কিট নিয়ে আসো দুজনে, আমাকে বলছে মা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, কি নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করবি?
বললো কি যে ওরিও বিস্কিট, পাঁচটা পাঁচটা বিস্কিট দিয়ে দুধ দিয়ে একটা জিনিস ভিডিও কি এরকম হয় না, ভালো হবে না, না কিচ্ছু হবে না, করবো করবো, নিয়ে আসো। তো দুপুরবেলা আমি ওরিও বিস্কিট নিয়ে আসছি, ও আমি উপরে গেছি রুমে একটু তৈরি হওয়ার জন্য, বুঝতে পারছেন? ও যে এই ফাঁকে প্রত্যেকটা বিস্কিট তুই নষ্ট করেছিস। এই যে ও মা, তা না তুমি দুটা, আমি তিনটা দিয়েছিলাম, তুমি দুটাই কে, তিন তিনটাই কে নিচ? আমি প্রথম দুটাই কে নিচ, প্রথমটা রয়েছে না, আমি এখন আর খাবো না। অ্যাকচুয়ালি আমি ওরিও বিস্কুট খেতেই ভালোবাসি না, মানে ও রাজি হয়েছে চ্যালেঞ্জ ভিডিও করবে, চ্যালেঞ্জ ভিডিও করবে, এর জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, যা মেয়ে যখন বলছে চ্যালেঞ্জ ভিডিওটা করিয়ে নিই। আর আমি সত্যি কথা কোনোদিন খাইও নি, আর প্রথমটা মুখে দিয়েছি কেমন একটা ভিক্স ভিক্স লাগছে, আমাকে এরকম টেস্ট হয় ওরিও বিস্কুটের? বাবারে আমার চ্যালেঞ্জ করছি, যা আমি হেরেই যাবো, একটা দুটো খেয়ে হেরে যাবো। তারপরেটা যখন মুখে দিয়েছি, ওরে বাবা, আমি এমনি তো আমি ব্রাশ, কাউকে ব্রাশ করা দেখতে আমি পাই না। তো কেমন লাগলো? আমি কিচ্ছু বলবো না আজকে, আমি সত্যি, আমি মানে বিশ্বাস করুন একদম, মানে গুণক্ষরে আমি টের পাইনি, গুণক্ষরে আমি খাবোই না। আর এমনি তো ওরিও বিস্কুট কোনোদিন খেতে ভালোবাসতাম না, আর এই যেভাবে তুই আমার সঙ্গে এটা করলি, আর জীবনেও আমি ওরিও বিস্কুট মুখে দেবই না, কোনো অসুবিধা নেই। এই যে কলগেট, তাহলে আমি আর বেশি আমি কিছু বকবকও করছি না, আমি কিছু বলছি না, বাকিটা ও সব বলে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার জন্য। আর আর কি, আর কি বলো তুমি, লাইক শেয়ার আর কি বলো, ও কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলে প্রথমবার আপনারা যদি প্রথমবার দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।